মুসলমান, আমি আজ এই নিরাশ নৈরাজ্যের মেঘে আচ্ছন্ন বাংলার মানুষকে সুসংবাদ দিচ্ছি, আমরাও যদি ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, ধৈর্যের সাথে যদি তাগুতকে মোকাবেলা করতে পারি, বাংলাদেশে পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিমে ডুবে তা যেমন সত্য, বাংলাদেশে ইসলামপন্থীদের বিজয় আসবে, হুকুমতে কোরআন কায়েম হবেই হবেই হবে তাতে সন্দেহ নেই। বাজার কন্ট্রোল সরকারকে করতে হয় না, সরকার করবে কেমন করে? সরকার চেষ্টা করতেছে, পারতেছে না, কারণ ভূত তারাতে সরিষা, সরিষার মধ্যে তো ভূত, সেটা পারবে কেমন? তো সয়াবিনের দাম 200 না 50 টাকা লিটারে আপনাদের বাড়িতে এসে বিক্রি করত, কিন্তু আপনারা তো করবেন না। সাহাবায়ে কেরাম সব সময় এক পদে পানাহার করতেন, কয় পদে? আপনারাও যদি এক মাসের জন্য শপথ করেন, আমরাও এখন থেকে এক তরকারিতে ভাত খাবো, কিন্তু আপনারা তা করেন না। গোস্ত, মাছ, ভর্তা, ডাল, শুটকি, আর কি থাকে? ভাজি, তেল লাগে বেশি। আপনার যদি এক মাসের জন্য শপথ করতেন, আমরা শুধু এক তরকারিতে পানাহার করব, আপনাদের প্রত্যেকের তেল লাগতো অর্ধেক। তো তেল কিনা যদি অর্ধেক কমে যেত, তো তেলের দাম 200 টাকা হতো না 50 টাকায় নামতো? আমরা চেষ্টা করলে, কিন্তু বাজার কন্ট্রোল সরকারকে করতে হয় না, সরকার করবে কেমন করে? সরকার চেষ্টা করতেছে, পারতেছে না, কারণ ভূত তারাতে সরিষা, সরিষার মধ্যেই তো ভূত, সেটা পারবে কেমন? সম্ভব না তো, আমরা চেষ্টা করলে পারি, ঠিক কিনা? বলছিলাম যে কথাটি বলছিলাম, পরাশক্তিদের সূত্র কয়টা? আমাদের রিজার্ভ আছে $44 বিলিয়ন, আর যুক্তরাষ্ট্রের টাকা, তার রিজার্ভ আছে $21 ট্রিলিয়ন। ওর মানি আস মাসাল, ওর ক্ষমতা, সামরিক শক্তিতে পৃথিবীতে এখনো এক নাম্বার, এখনো। মিডিয়া, যত দুনিয়ার মিডিয়া দেখেন ইন্টারন্যাশনাল, সব ইহুদিরা পরিচালনা করছে, আর সেটা আমেরিকার পক্ষে। 4 নম্বর, ম্যান্ডেট সমর্থন, ম্যান্ডেট নেবার জন্য তো জাতিসংঘে নামের খ্রিস্টান ক্লাব আমেরিকাতে, যখন যে ম্যান্ডেট নেওয়ার সে, তারপর মুসলমান লক্ষ্য করে দেখেন আমেরিকা পৃথিবীর প্রতিটি মুসলিম জনপদকে রক্তাক্ত করেছে, ইরাকে রক্তাক্ত করেছে, মুসলমানের রক্ত ঝরিয়েছে, লিবিয়াতে মুসলমানের রক্ত ঝরিয়েছে, সিরিয়ার রাক্কাতে হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে, কিন্তু যখন সে হত্যা জঙ্গ করতে করতে ধরা খেল মধ্য এশিয়ার আফগানিস্তানে, দুনিয়ার এমন কিছু মানুষ যাদের কাছে মিসাইল নাই, যুদ্ধ বিমান নাই, অর্থ সম্পদ নেই, মিডিয়া নেই, ম্যান্ডেট নেই, পুরনো সামান্য অস্ত্র নিয়ে দাড়িওয়ালা পাগড়িধারী জুব্বা পরা মানুষগুলো ময়দানে নেমেছে, তাদের সিনায় একটা অস্ত্র ছিল, ইমানের অস্ত্র ধারণ করে ময়দানে নেমেছে, যুক্তরাষ্ট্র পরাজিত হয়ে আমেরিকায় পালিয়ে গিয়েছে। মনে রেখো মুসলমান, আমি আজ এই নিরাশ নৈরাজ্যের মেঘে আচ্ছন্ন বাংলার মানুষকে সুসংবাদ দিচ্ছি, আমরাও যদি ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, ধৈর্যের সাথে যদি তাগুতকে মোকাবেলা করতে পারি, বাংলাদেশে পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিমে ডুবে তা যেমন সত্য, বাংলাদেশে ইসলামপন্থীদের বিজয় আসবে, হুকুমতে কোরআন কায়েম হবেই হবেই হবে তাতে সন্দেহ নেই।
কিন্তু তার জন্য শর্ত হচ্ছে ঈমান লাগবে পরিপূর্ণ আর আকীদাটা দুরস্ত করতে হবে। সমস্যা যদি আকীদায় থাকে ঈমান থাকবে না, আর ধৈর্য ছাড়া ঈমানের পরীক্ষা আপনি উত্তীর্ণ হতে পারবেন? তাহলে সবচেয়ে বড় অস্ত্র কি, মানি ম্যান্ডেট মিডিয়া না ঈমান? জোরে বলেন মানি ম্যান্ডেট মিডিয়া মাসাল, এটা বড় শক্তি না ঈমান বড় শক্তি? আজকে যারা বাংলাদেশ ইসলামপন্থী ইসলামের পক্ষে কাজ করছেন আপনাদেরকে উপলব্ধি করতে হবে আমাদের ভাগ্য পরিবর্তন জাতিসংঘ করবে না, পশ্চিমারা করবে না, চায়নাও করবে না, ভারত তো আমাদের বড় শত্রু, আমাদের ভাগ্যের পরিবর্তন আমাদেরই করতে হবে কোরআন সুন্নাকে আঁকড়ে ধরে ঠিক কিনা বলে, এটা আমাদের করতে হবে। কাফের মুশরিক কখনো মুসলমানের বন্ধু হয়? হতে পারে? প্রিয় সুধি মিনিস্টার বাদশাকে বলল, এখন তো মিনিস্টার ঈমান চলে আসছে, সাহসের অভাব আছে? তুমি রব হইছ কবে? বাদশা বলে, তাহলে কি আমি ছাড়াও রব আছে? মিনিস্টার জবাব দিল, শোন রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, আমার এবং তোমার রব একজন, তার নাম আল্লাহ রব্বুল আলামিন। ক্ষিপ্র হয়ে গেল বাদশা, জল্লাদকে বলল আমার সামনে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, তবে তার আগে তাকে ডিটেনশন দাও। কি দাও? কারণ এই নাজরানে লা ইলাহা ইল্লাল্লাহ বলার তো কোনো মানুষ ছিল না, আল্লাহর কথা বলার তো কেউ ছিল না, এই ইমানের কালেমা সে শিখছে কই? তারে ডিটেনশন দাও। তা আমি জানি না ওই যুগে কি ডিটেনশন ছিল, বর্তমান যুগের তা জানি, মুখে সালা বেঁধে গরম পানি দেয়, আবার শুনছি হাঁসের ডিমও পায়ু পথে দেয়, ঠিক কিনা? আমেরিকাতে আরো বড় ডিটেনশন, আসামিকে ইলেকট্রিক চেয়ারে বসানো হয়, কয়েক হাজার ভোল্টের কারেন্ট কয়েক সেকেন্ডের জন্য অ্যাক্টিভ করা হয়, আবার ছেড়ে দেওয়া হয়, লোকটা একেবারে কয়েক হাজার ভোল্টের কারেন্ট কয়েক সেকেন্ড তাকে এফেক্ট করলো, কত কঠিন শাস্তি না? কঠিন শাস্তি ডিটেনশনগুলো এখন পৃথিবীতে দেওয়া হয়, ওই যুগে কি ডিটেনশন ছিল আমি জানি না, এমন ডিটেনশন দিছে মন্ত্রী নাম বলে দিছে যে আমি ইমান শিখছি বালকের কাছে। কার কাছে? ওই যে বুজুর্গ বাচ্চা। বাদশা বলেন তাকে ধরে নিয়ে আস, আনা হলো, বললো তাকে ডিটেনশন দাও, সে ইমান শিখছে কার কাছে তা বলতে হবে। ডিটেনশনের পর সেও বলে দিছে আমি শিখছি ইমান দরবেশের কাছে, আনা হলো দরবেশকে, তিনজনকে দাঁড় করানো হলো, জল্লাদকে বলা হলো হত্যা করো, প্রথম তিন নিক্ষেপ করা হলো মন্ত্রী শহীদ হয়ে গেছে, দ্বিতীয় তিন নিক্ষেপ করা হলো দরবেশ শহীদ হয়ে গেছে, তৃতীয় তীর নিক্ষেপ করা হলো বাচ্চাকে, তীর লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল, দ্বিতীয়বার তীর লক্ষ্যভ্রষ্ট, তৃতীয়বার তীর লক্ষ্যভ্রষ্ট, তাকে হত্যা করা যায় না। বাদশা বললেন বুঝতে পেরেছি, তাকে নিয়ে যাও পাহাড়ের চূড়া থেকে ফেলে হত্যা করো। জল্লাদরা নিয়ে গেল পাহাড়ের চূড়ায়, উঠল তাকে ফেলে দেবার আগে পাহাড় কেঁপে উঠল, জল্লাদরা মরে গেল, বাচ্চাটি হাসতে হাসতে ফিরে আসলো রাজপ্রাসাদে। বাদশা বললেন ব্যাপার কি, তোমাকে হত্যা করা যায় না কেন? বালকটি বলল বাদশা এই পৃথিবীর এমন কোনো অপশক্তি নাই আমার মৃত্যু দিতে পারে যতক্ষণ আল্লাহর হুকুম না হবে, তুমি আমাকে মৃত্যুর জন্য কতই না ব্যবস্থা করলা, তুমি তো আমাকে মারতে পারো নাই, তবে তুমি যদি আমাকে হত্যা করতে চাও আমার বলা ফর্মুলায় তোমাকে আগাতে হবে, আমাকে হত্যা করতে হবে। বাদশা বলল কি তোমার ফর্মুলা? সে বলল নাজরানে যত মানুষ আছে তোমার প্রজা সবাইকে তুমি ময়দানে ডাকো, আবাল বৃদ্ধ বলিতা সব মানুষ চলে আসলো ময়দানে।